আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার আইম জিনের বাসা রয়েল কাম মাই চ্যানেল এটলাস লাস্ট অটোমেশন বিডি ডিয়ার ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো পিআইডি বেস টেম্পারেচার কন্ট্রোলার কীভাবে আপনারা পিআইডি বেস টেম্পারেচার কন্ট্রোলারিং প্রোগ্রামিং করবেন এখানে মডেল নাম্বারটি হলো এফ ওয়াই সেভেন হান্ড্রেড ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো টি এই মডেলের একটি টেম্পারেচার কন্ট্রোলার পিআইডি বেস টেম্পারেচার কন্ট্রোলার এখানে ফ্রেন্ড আপনি প্রথমে কানেকশান ডায়াগ্রামটি দেখেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এখানে আপনারা ইলেভেন এবং ফোরটিনের মধ্যে আপনারা ডিসি মিলি বা মিলি এমপিয়ার আপনারা ইনপুট দিতে পারেন অ্যান্ড ইলেভেন থার্টিন ফোরটিনে আপনারা আরটিডি কানেকশন করতে পারেন আর টিডি ফোর থ্রি ওয়ারের আরটিডি এবং আপনারা এখানে থার্টিন অ্যান্ড ফোরটিন থার্টিন অ্যান্ড ফোরটিনে আপনারা টিসি কানেক্ট করতে পারেন আর এখানে আপনারা দেখেন পাওয়ার এল ওয়ান এল টু হল পাওয়ার পাওয়ার লাইন অ্যান্ড অ্যালার্ম অ্যালার্ম সেকশান অ্যান্ড রিলে সেকশান রিলে সেকশান তো ফ্রেন্ড এটার আমি কানেকশানটি করে রাখছি আপনারা দেখেন তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেরামিটার সেটিং করবেন সেটি দেখাব তো ফ্রেন্ড প্রথমে আপনি এখানে দেখেন সেট এবং এ দুটো এ দুটোকে একসাথে চাপ দেবেন আমি চাপ দিচ্ছি ফাইভ সেকেন্ড ধরে রাখবেন ফাইভ সেকেন্ড ধরে রাখার পর এখন দেখেন ইনপুট হ্যাঁ ইনপুট চলে আসছে এখন যদি আপনি ইনপুট সেট করতে চান তাহলে আপনি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি যাবেন এখানে জে টু টাইপ আর টাইপ টি টি টাইপ থার্মোকাপল ফিফটি হানড্রেড ওয়ান ফিফটি হানড্রেড টু ফিফটি হানড্রেড থ্রি এখানে হলো আপনার অ্যানাল ইনপুট ইনপুট টাইপ আপনি ডিসি ফোর টু টোয়েন্টি মিলিয়ে পিয়ার বা এসি ফোর টু টোয়েন্টি মিলিয়ে পিয়ার দিতে চাইলে তো ফ্রেন্ড আমি এখানে ওয়াই টু ইনপুটে ওয়াই টু সিলেক্ট করবো ওয়াই টু এখানে আপনি সেট করে নেবেন ওয়াই টু সেট হয়ে গেছে তো ফ্রেন্ড তারপর আপনি সেটে আবার ক্লিক করবেন এল এস পি ওয়াই এখানে আপনার হলো আপনার লো লিমিট লো লিমিট আপনি সেট করতে চান আমি লো লিমিট দিলাম জিরো 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 তারপরে আমি সেট করে নিলাম তারপর আপনি আবার এখানে যাবেন এখানে আপনি হাই লিমিট হাই লিমিট সেট করে নেবেন আমি এখানে টু হান্ড্রেড হাই লিমিট সেট করে নিলাম আপার লিমিট এবং লোয়ার লিমিট দেন আপনি চলে যাবেন আবার এখানে অ্যালার্ম ওয়ান অ্যালার্ম এখানে অ্যালার্ম জিরো থেকে আপনার ষোলোটি অ্যালার্ম পাবেন আপনি এখানে আপনি সেটিং করে নিতে পারবেন আপনি কি হাই লিমিট হাই লিমিটে অ্যালার্ম বন্ধ করবেন নাকি লো লিমিটে অ্যালার্ম করবেন তারপর আপনি ডেড ব্যান্ডে করবেন নাকি এখানে আপনার অনেকগুলো আপনি অ্যালার্ম আছে আপনারা পিডিএফ দেখলে বুঝতে পারবেন আমি অ্যালার্ম এখানে হাই লিমিট অ্যালার্ম দিয়ে দেখছি টুয়েলভ হাই লিমিট অ্যালার্ম তারপর আপনি এখানে এইচ ওয়াই এইচ ওয়াই এস এ এটা হলো আপনার এইচ ওয়াই হিস্টোরিসিস আপনি এখানে হিস্টোরিসিস কন্ট্রোল করবেন এখন জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত আপনি হিস্টোরিসিস কন্ট্রোল করতে পারেন জিরো থেকে হান্ড্রেড এখানে যদি আমি ওয়ান হান্ড্রেড দিলাম হিস্টোর পি ইউ জিরো ফাইভ পি ইউ জিরো ফাইভ আপনার পিবি কনভারশন পিবি আপনার মাইনাস থেকে প্লাস হান্ড্রেড পর্যন্ত আপনি ফিবি মানে প্রেজেন্ট বেলুকে আপনি কনভার্সেশন করতে পারবেন এখানে প্রেজেন্ট বেলুকে দেন আমি এটা করলাম না ইউনিট এখানে এখানে ইউনিট সেন্টিকেট অথবা পারেন হাইটে রাখতে পারেন আপনি পিইউএফটি এখানে পিবি ফিল্টারিং এখানে আপনি পিবি ফিল ইনফু প্রেজেন্ট বেলুকে আপনি ফিল্টারিং করতে পারেন এখানে দেন ইউ ইউ ও ইউডি এখানে বলতে আপনার আউটপুট আউটপুট এখানে আপনি পি কন্ট্রোল করতে এখানে আপনি যদি সরি এখানে হলো হিট হিটিং আপনি যদি টেম্পারেচার দেন টেম্পারেচার দিলে যদি টেম্পারেচার দেন তাহলে আপনি এখানে হিটিং হিটিং আউটপুট পাবেন আর কুলিং আউটপুট পেতে পাবেন আপনি এখানে যদি আপনি চেঞ্জ করে দেন কুলিং হিটিং এবং কুলিং দুটি অপশান আছে আউটপুটকে আপনি কুলিংয়ে পাবেন নাকি হিটিংয়ে পাবেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন তা আমি হিটিংয়ে রাখলাম দেন আপনি এখানে ওপিএডি হ্যাঁ ও ফিএডি হলো আপনার ফিএডি ফিআইডিকে আপনি এখানে অন এখানে ফিএডি অন আছে হ্যাঁ আপনি যদি এখন ফিআইডিকে অফ করে দিতে চান তাহলে অফ করে দিতে পারেন অফ অফ করে দিলে অফ করে দিতে পারেন হ্যাঁ আমি এখন ফিআইডিকে অন রাখবো অন রাখবো দেন আপনি এখানে হার্জ এখানে আপনার হার্জ সেট করতে পারেন দেখো আমি বাংলাদেশে ফিফটি হার্জ আমি ফিফটি হার্স রাখলাম এখানে একে গ্রুপ থেকে আমি এখন বেরিয়ে যাবো আমার ইনপুট গ্রুপ শেষ এখানে আপনি এখানে আপনার পিআইডি এখানে পিআই হল যে আপনার প্রফেশনাল প্রফেশনাল ব্র্যান্ড পি ওয়ান ও অফ প্রফেশনাল ব্র্যান্ড এখানে আপনি জিরো জিরো থেকে আপনি টু হান্ড্রেড টু হান্ড্রেড পর্যন্ত সেট করতে পারেন আর এটা হলো আপনার ইন্টিগ্রাল টাইম ইন্টিগ্রাল টাইম আপনি জিরো থেকে থ্রি সিক্স থ্রি সিক্স ডাবল জিরো সেকেন্ড জিরো থ্রি জিরো সিক্স জিরো জিরো সেকেন্ড পর্যন্ত আপনি সেট করতে পারেন এখানে ইনটিগার টাইম দেন আপনি এটা ডেলিভারিটিভ টাইম ডেলিভারিটিভ টাইম হলো আপনার জিরো থেকে নাইন নাইন হান্ড্রেড সেকেন্ড জিরো থেকে নাইন হান্ড্রেড সেকেন্ড এখানে আপনি সেট করে নিতে পারেন আর এটা হল যে ফিটি ইউএল ফিটি ইউএল হল যে আপনার আপনার অটো টিউনিং অটো টিউনিংকে আপনি এখানে অটো অটোটিউনিং অফসেট ভ্যালু এখানে অটোটিউনিং অফসেট বেলুকে আপনি সেটিং করে নিতে পারেন দেন এটা হলো আউটপুট সাইকেল টাইম এখানে আউটপুট সাইকেল টাইম আমরা জিরো থেকে আপনার ওয়ান হান্ড্রেড ফিফটি পর্যন্ত আপনি সেট করে নিতে পারেন এটাকে এখানে লক লক করতে পারেন আপনি এখানে লক সিস্টেম হলো যে ষাটটি লক আছে এখানে যদি জিরো জিরো থাকে তাহলে আপনার অল প্যারামিটার ডিফল্ট ভ্যালু অল প্যারামিটার ডিফল্ট বেলুয় আপনার যদি ওয়ান 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 থাকে এখানে তাহলে অল প্যারামিটার এখানে অল প্যারামিটার দেন জিরো জিরো ওয়ান জিরো যদি থাক দেন আপনি তাহলে আপনার অল পেরামিটার অ্যাকসেপ্ট লেভেল থ্রি অ্যাক্সেপ্ট লেভেল থ্রি আর জিরো ডাবল ওয়ান জিরো যদি এটা থাকে তাহলে প্যারামিটার লেভেল ওয়ান আর যদি ওয়ান জিরো 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 থাকে তাহলে আপনার এটা হলো পিবি লক আর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো যদি থাকে তাহলে অনলি লক অনলি লক আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন আমি পাওয়ার অফ করে এখন অন করব তো ফ্রেন্ড আশা করি আপনার প্রোগ্রামটি বুঝতে পারছেন কীভাবে আপনারা যদি আপনি এখানে সেট ভ্যালু সেজ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি সেট ভ্যালু তো ফ্রেন্ড এই ডিভাইস যদি আপনার কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিভাইস আমাদের সাথে অ্যাভেলেবল আছে আর ফ্রেন্ড প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনার বেলেইকোনিটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন তো ফ্রেন্ড আমরা মধ্যে কাজ করি পিএলসিএচএমআই সার্ভ বিএফ ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিস্টেমে আমরা কাজ করে থাকি ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এম বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড আপনার স্যালে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ড এখানে আমি হিট দিছিলাম সেজন্য আমাকে এখানে টেম্পারেচার ওয়ান থার্টি ফোর দেখাচ্ছে এখানে যদি আপনি হিট দেন তাহলে আরও টেম্পারেচার বাড়বে এখানে আপনি প্রেজেন্ট বেলু আরও বাড়াই দিতে পারেন আমি টু হান্ড্রেড করে দিলাম প্রেজেন্ট বেলু টু হান্ড্রেড করে দিলাম তো ফ্রেন্ড আমি এখানে হিট 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 দিয়ে দিয়েছিলাম সেজন্য আমার টেম্পারেচারটি প্রেজেন্ট প্রেজেন্ট টেম্পারেচার দেখাচ্ছে ওয়ান থার্টি ফোর অ্যান্ড সেট বেলো দেখাচ্ছে টু হান্ড্রেড তো ফ্রেন্ড আশা করি আপনার প্রোগ্রামটি বুঝ আপনারা কীভাবে আপনারা পিআইডি বেস টেম্পারাচার কন্ট্রোলার এফ ওয়াই সেভেন হান্ড্রেড ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো টি এই মডেলের পিআইডি বেস টেম্পারেচার কন্ট্রোলার কীভাবে আপনারা প্রোগ্রামিং করবেন আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড ভালো থাকুন আল্লাহ হাফেজ